হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অধরা শ্রাবণী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে যাচ্ছি হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য মার্কেট করতে। আমার মার্কেটটা আগেই হয়ে গেছে, তো তোমার দাদাভাইয়ের যেহেতু মিটিং আছে হেড অফিস, সে আগেই চলে গেছে বাইকে করে। এবার আমাকে যেতে হবে হচ্ছে গাড়ি করে, তো আমি তো এখানে বেশি দিন নেই, তাই ভাবলাম তোমার দাদাভাইয়ের জন্য একটু মার্কেট করেই চলে যাই। তো দেখো, এখানে উঠে পড়েছি আমি হচ্ছে গাড়িতে, বাজ গাড়ি যেটা বলে ওটাতে উঠে পড়েছি। তো চলো দেখা যাক ওখানে গিয়ে। তো এইবার চলে আসলাম, মূলত আমরা এফএক্স যেটা ওইটা শোরুমে প্রথমে জুতো নেওয়ার ইচ্ছে, কারণ তোমার দাদার জুতো 4-5টে জুতো, কিন্তু বাইরে যাওয়ার জুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো এর জন্য অ্যাপেক্সে ঢুকলাম। অ্যাপেক্সের মানুষগুলো মনে হয় মানে একজন লোক বসাচ্ছিল, সে হচ্ছে আমাদের মূল্যই দিচ্ছে না, আমরা কি মানে কোনো গেস্ট এসেছি কি না তাকে ডেকে ডেকে জিজ্ঞাস করতে হচ্ছে এটা কেমন। সে বসে বসে ফোন টিপছে টিপছে তো টিপছে, কি বলবার বলার কিছু নাই। তাই ওখানে আমার আর বেশি ভাল লাগলো না, তোমার দাদা ভাইকেও বললাম যে ভাল লাগলো না, আর এখানে ভালো কোনো কালেকশনও নেই। তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাব, এবার বের হচ্ছি। আসলে সার্ভিসটা যত ভালো হবে গেস্ট তত বেশি যাবে, এখানে সার্ভিসের বালাই ছিল না। এইবার চলে গেলাম আমরা অন্য একটা শোরুমে, এটার নাম কি বলতো বন্ধুরা? তো এটায় আসার পরে তো আমার ঢুকেই তোমার দাদা ভাই দেখছিল, তো এটা দেখা আমারও ভালোই লাগছিল। এই জুতাটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে, তো তোমার দাদা ভাইকে বললাম যে এই জুতাটা নাও, ঠিক আছে, ব্ল্যাক কালারে। তোমার দাদা ভাই জুতাটা পরছে, এই দেখো হয়ে গেছে, তার পায়ের ফিটফাট কিন্তু নিবে কিনা জানি না, হ্যাঁ নিয়ে 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 নিয়েছে। এই জুতাটাই আমাকে বারবার জিজ্ঞাস করছিল পছন্দ হয়েছে কি না, আমি বললাম হ্যাঁ আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে লোটোর শোরুম, বুঝেছো, লোটোর শোরুমে আমার এই জুতাটা পছন্দ হয়েছে। যাই হোক, জুতাটা নিয়ে নিলাম। এইবার তোমার দাদা ভাই একটা টি শার্ট এখান থেকে চয়েস করলো লোটো থেকেই, তো লোটোর সাব ব্র্যান্ড হচ্ছে এটা, কি নামটা আমি ভুলে গেছি, যাই হোক, তো এটা চয়েস করলো, এটা নিয়ে নিলাম বন্ধুরা। জুতা আর একটা টি শার্ট নেওয়া হয়ে গেছে। এইবার তোমার দাদা ভাই বলছে যে শার্টের নিচে যে গেঞ্জিগুলি হয় ওগুলি আছে কি না, ওগুলি মূলত আমরা বাটা থেকে কিনি, কিন্তু এখন যেহেতু এখানে গিয়েছি তাই তোমার দাদা ভাই জিজ্ঞাস করছিল তো আছে কি না। তো ওনারা বের করে দেখাচ্ছিলেন যে হ্যাঁ আছে, এই বের করছে, উনি বলছে যে কোন সাইজটা লাগবে। তো অনেকক্ষণ দেখা টেখার পরে উনি বের করে দিচ্ছে, তো বের করার পরে তোমার দাদা ভাই দেখছিল, দেখে বলছিল এটা মানে আমরা যে বাটা শোরুম থেকে কিনি সেটার থেকে এটা মানে বেটার না খারাপ, কারণ এটার কোয়ালিটি অতটা ভালো না। আর এফএক্সে গিয়ে আমি মোটামুটি ভালোই একটু সার্ভিস পেয়েছি, ওনাদের এখানে সত্যি ভালো। তো চলে আসলাম ওখান থেকে গেঞ্জি আর জুতো নিয়ে। তো এই দেখো হচ্ছে ওখানটা হচ্ছে পার্ক, আর এই হচ্ছে সেই কি বলে ওটাকে ভুলে গেছি, যাই হোক আমি ওটা ওটার নাম বলতে ভুলে যাই। আর এখানে চলে আসলাম আর একটা শোরুমে, এখান থেকেও তোমার দাদা ভাই আর একটা টি শার্ট নিয়েছে। দেখো এই টি শার্টটা নিবে, তো আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে এই কালারটা ঠিক আছে, আমি বলেছি হ্যাঁ ট্রায়াল দিয়ে দেখো। তো তোমার দাদা ভাই ট্রায়াল দিয়ে দেখছিল, আর অন্য টি শার্ট বের করছিল, ওগুলি আমার তো পছন্দ হচ্ছেই না তোমার দাদা ভাইয়েরও না, কারণ আমাদের পছন্দটা একটু ভিন্ন রকম। তো যাই হোক এই টি শার্টটা নিয়ে নিলাম এইবারে, তো বললাম একটু কমিয়ে রাখেন, কমিয়ে তো আর রাখলোই না। এবার চলে আসলাম অন্য একটা শোরুমে, বললাম যে দুটো টি শার্ট তো কিনে নিলা, এবার একটা শার্ট নিয়ে নাও। তো শার্ট দেখলাম, তোমার আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কেমন হচ্ছে, আমি বললাম যে না এটা হাতার এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছিল না, এমনি কাপড়ই পছন্দ হয়নি আমার হাতার ডিজাইনটি, যাই হোক এগুলি আর পছন্দ হলো না। এইবার চলে আসলাম আমরা বাটার শোরুমে, তোমার দাদা ভাই একটা শু কিনবে, স্লিপার তো কিনেছে, তো আমারও একটা স্লিপার কেনার ইচ্ছা, বাট এখানে ভালো কিছু পাচ্ছি পাই কি না দেখো।
তো তোমার দাদাভাই আমাকে বিয়ে থেকে যখন জুতাটা কিনে দেয়, তখন ওই জুতাটা আমার পছন্দ ছিল না, এই জুতাটা পছন্দ ছিল। তখন তোমার দাদাভাইকে আমি বাটার দোকানে যেতে বলেছিলাম, কিন্তু যাইনি, সে বিয়ে থেকেই আমাকে কিনে দিয়েছে। যাই হোক, সে জুতাটা হয়তো তোমরা দেখবে, দেখেছো হয়তো অনেক ভিডিওতে, পিঙ্ক কালার একটা শু। যাই হোক, এখানে কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না। তো এইটার প্রাইসটা একটু দেখলাম যে কীরকম, মূলত এই যে এটার প্রাইসটা, ব্ল্যাক যে ফাঁকা ফাঁকা এটার প্রাইসটা দেখলাম, তো না এটার মানে পছন্দ হচ্ছে না। আমার অনেকগুলি জুতোই রয়েছে, তো আমার দাদাভাইকে বললাম যে বৃষ্টির জন্য এগুলি তো নাই, পছন্দ হচ্ছে না, বৃষ্টির জন্য এই জুতাগুলি নিয়ে নাও, এগুলি তো তুমি অনেকবার পরেছো, রাফ ইউজ করেছো। তোমার দাদাভাই বলল যে না, এগুলি আমি কিনবো না, অনেকগুলি পরেছি, তাই এগুলির অনেকগুলি কালার রয়েছে, তোমরা চাইলে কিনতে পারো, ব্ল্যাক, হোয়াইট আর একটা কি গোল্ডেন কালার। ঠিক আছে, এই হচ্ছে গোল্ডেন কালারটা। যাই হোক, এইবার দেখলাম হচ্ছে শু, এবার শু দেখার জন্য গেলাম, শুটা তো মোটেই পছন্দ হলো না, পছন্দ হয়নি। তো আমি ওনাকে বললাম বাটার শোরুমটা এখন ইদানিং মানে খুব বাজে হয়ে যাচ্ছে, কারণ মানে এক একটা জুতা 1,500 টাকায় কিনে আমি 2 দিনও পরতে পারছি না, উপর থেকে ফেটে যাচ্ছে, সেটা বলতেছিলাম। তো এবার বাটার অন্য একটা মানে টি শার্ট যেখানে থাকে শার্ট, ওই ব্র্যান্ডটায় চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম অনেক শার্টের আবার 30% ডিসকাউন্টও চলতেছিল। তো অনেকগুলি শার্ট দেখলাম, বাইরে থেকে রাস্তাটা দেখা যাচ্ছে। তো শার্ট দেখার পরে ওনারা বলেছিল প্রথমবারে যে আপনি যে কোনো শার্ট নিলে 30% ডিসকাউন্ট, বুঝেছো? তো আমি আমি একটা শার্ট পছন্দ করলাম, যে দুটো কালারে একটা শার্ট, মানে দুটো শার্ট আছে একই কালারের, এটা না, এটা আমি দেখছিলাম কাপড়টা কীরকম। তো তোমার দাদাভাই ওদিকে তাকে এই শার্টটা ধরিয়ে দিয়েছে যে না না, আর এইগুলি তো আমাদের কখনোই পছন্দ হবে না। এই যে পাশে যে শার্টটা দেখতে পাচ্ছ, এই শার্ট, এই যে দুটো শার্ট, এই শার্ট দুটোর আমার পছন্দ হয়েছে। তখন বলল কি, হ্যাঁ এই তোমার দাদাভাই যে শার্ট দুটো বলল, তখন বলল না এই দুটোর উপরে ডিসকাউন্ট নেই। তো আর কি করব, ওখান থেকে শার্ট কেনা হলো না। এবার চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে, এখানে নিব হচ্ছে, নিয়েছিলাম হচ্ছে বার্গার, এত বাজে ছিল তাই তোমাদের আর দেখালাম না। তারপরে নিয়ে নিলাম একটা আইসক্রিম, তোমার দাদাভাই রাস্তার উপরে চলে গেল। এরপরে খেয়ে নিলাম একটা ছানা, ছানাটা হেভি টেস্টি ছিল, বুঝতে পারবে না, সত্যি এখনও আমার মুখে লেগে আছে। আমি যদি কখনো যাই চরপেশন, তাহলে সত্যি আমি এই দোকান থেকে আবার ছানা খাবো, একদম অমাই টেস্ট, বুঝতে পারবে না। এখানে তো টক ছানা, টক দই ছাড়া পাওয়া যায় না, কিন্তু এখানে ছানাটা বেস্ট ছিল। তারপরে নিয়ে নিলাম একটা দই, দইটা ছানাটার থেকে আরও বেস্ট ছিল। কেন বলো তো, একটু টক একটু মিষ্টি, একটু টক একটু মিষ্টি, মানে একদম মুখে আমার লেগেই আছে। আমি যদি আগে জানতাম যে এত টেস্টি ছানা কিংবা দই, তাহলে আমি ওই আইসক্রিমটা খেয়ে কিংবা ওই বার্গারটা খেয়ে আমার মুখটা মোটেই নষ্ট করতাম না। তো আর একটা দাদা আসবে এখানে, এর জন্য ওয়েট করছি আর কিছু কিছু খাচ্ছি। তো দাদাটা চলে এসেছে, এবার যাব হচ্ছে আমরা বেথুয়াতে, ওদিকে বৃষ্টিও পড়ছে, আমার ভালো লাগছিল। তোমার দাদাভাইকে বলছিলাম যে চলো, যাওয়ার দরকার নাই, কিন্তু তোমার দাদাভাই বললো যে তুমি তো 2 দিন পরে চলেই যাবে, তো ঘুরে দেখে যাও। তো এর জন্য আসলে যাওয়া যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। তো যাচ্ছি বেথুয়াতে, বেথুয়া তোমরা হয়তো অনেকবার দেখেছো আমার ভিডিওতে বেথুয়াটা। আমি ভাবলাম বেথুয়া চলে এসেছি, কিন্তু না, এখানে উঠলাম হচ্ছে ব্রিজের উপরে। তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম চলে এসেছি, বলল যে না এখনও অনেকটা দূর। যাই হোক, এখানে দেখো কিভাবে মাছ চাষ করছে। তো এই হচ্ছে ওই সামনের দাদাটাকে চিনি, বাকি দাদাদের তো চিনি না। তো ওই দাদাদের জন্য ওয়েট করতেছিলাম। তো এখানে আমি আমার চেহারাটা আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখানে এইবার চলে এসেছি আমরা হচ্ছে বেথুয়া। বেথুয়া জায়গাটা প্রথম যখন আমি এসেছিলাম অনেক সুন্দর ছিল, তো এখন তো জল চলে এসেছে, তখন এই জায়গাটায় জল ছিল না, তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে, আমি পুরো মাঠটাই ঘুরেছিলাম। তো এখন জল চলে এসেছে, জানি না কেমন লাগবে, আর প্রচণ্ড মানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখো ধু ধু করছে মেঘে।
আর কি বলবো, বলার কিছুই নেই। বৃষ্টি পড়ছে আর বাইকে বসে তো এক ফোঁটা বৃষ্টি মনে হচ্ছে একটা ইট পড়ছে আমার মাথায়। আর এই রেস্টুরেন্টের খাবার হয়তো দেখেছো, আমি অনেক দুবার গিয়েছিলাম এই রেস্টুরেন্টেও, তো এখানে দেখো ভেঙে যাচ্ছে বিদায়। ওনারা ভাঙন থামানোর জন্য সিমেন্ট বালি নাকি যেটা হোক দিচ্ছে, এদিকে বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে দেখো অবস্থাটা। তো আমি ওইখানটা আগের বার ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, তোমরা দেখেছো, কিন্তু ওই জায়গাটা ঢেউয়ের কারণে দেখো ভেঙে গেছে। ভাবা যায় এত মানে ঢেউ আর চলে আসে যে ওই জায়গাটা ভেঙে যায়, বুঝেছো? মানে কি বলবার, বলার ভাষা নেই। তো এখানে আসলে কিছুই থাকবে না মূলত মনে হচ্ছে, কারণ এ ঢেউয়ে যেহেতু ওই যা সুন্দর জায়গাটা প্রাকৃতিক, এই জায়গাটা ভেঙে গেছে। ওইখানটায় আর একটা ছিল কিন্তু ওটাও ভেঙে পড়ে গেছে, এটাও ভেঙে পড়ে গেছে দেখো, প্রচণ্ড ঢেউ। ওদিকে দেখো ধুধু মরু, ওই সাইডটাই হচ্ছে নদীর, ওই ছাদটাই হচ্ছে মনপুরা। তো মনপুরা আমার এত নদী পেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ নদীতে প্রচণ্ড ঢেউ, নৌকাগুলি দেখতে খুব ভাল লাগছে। তো দেখো এই এতটা ভেঙে গেছে, হয়তো কিছুদিন দুদিন পরে এটাও ভেঙে চলে মানে নদীর সাথে মিশে যাবে। তো আর কি করার বলো বন্ধুরা, এবার আমার চেহারাটা একটু দেখিয়ে নেই, না দেখালে বুঝতে পারো হয়তো যে আমি ভিডিও করছি নাকি। তো এবার মানে প্রচণ্ড ওই আমার ওই বার্গারটা খেয়ে অভক্তি চলে আসলো। এবার দাদা আমাকে খাওয়ালো হচ্ছে চিকেন রোল, তারপর হচ্ছে রসুনের পকোড়া, চিংড়ির পকোড়া, এগুলো খেয়ে পপকর্ন খেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছো। আর রেস্টুরেন্টে আমার যেতে মন চাচ্ছে কিন্তু ওয়েদারটা খারাপ দেখে আর যাইনি। এইবার দেখো ওই যে সেই টাওয়ারটা দেখা যাচ্ছে, তো তোমার দাদাভাইতে বলছে দেখছো আলো জ্বলছে কত সুন্দর। তো এই লোকটাকে আমার পরিচিত মনে হয়, এর জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে তোমার দাদাভাই বৃষ্টি পড়ে সামনের লাইটটা একটু লিক হয়ে গেছে, লিকটা সারানোর জন্য আমরা বসে আছি, তো লিকটা সারাবে। তো লিকটা সারানো হয়ে গেছে, এবার বাসায়ও চলে এসেছি আমি বন্ধুরা। তো অনেক বক বক করলাম, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার সব করে দেবে বন্ধুরা। এই দেখাও তোমার দাদাভাইয়ের জন্য কী কী কিনেছি। এটা হচ্ছে টি শার্ট, এটা তোমার দাদাভাইয়ের পছন্দ, এটা নেওয়া হয়েছে মূলত কি থেকে, লোটো থেকে নেওয়া হয়েছে এই টি শার্টটা। আর একটা টি শার্ট যেটা, এটা বাইরের একটা ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে এই টি শার্টটা। তো তোমাদের পছন্দ হয়েছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমার দাদাভাইয়ের মার্কেটটা। আর এখানে নিয়েছি হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য একটা জুতো, স্লিপার, যেটা সবসময় পরা ইউজ করার জন্য, যেহেতু অফিস ফফিসের জন্য যেতে হয়। তো আগের জুতো দুটো ছিঁড়ে গেছে, তো এর জন্য তো তোমার দাদাভাই বলছিল এটা আমার পছন্দ হয়নি। তো আমি বললাম এর থেকে ভালো জুতো অশোক ছিল না ওখানে, তাই দেখো তোমরাই কমেন্ট করে বলো যে জুতাটা খারাপ হয়েছে না ভালো হয়েছে। তা সে বলছিল এগুলি ওল্ড মডেল বয়স্কদের জন্য, আমি বলেছি না বাবা এটা তোমাদের মানে ওল্ড মডেলের জন্য না। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে।